সরকারের পদত্যাগ সহ বিভিন্ন দাবিতে সারা দেশে চলছে 48 ঘন্টার অবরোধ। আরো জানাতে বগুড়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন ফরহাদুজ্জামান সাহিব। ফরহাদ, অবরোধ সমর্থকদের কোনো কর্মকাণ্ড দেখেছেন কিনা, আর আইন শৃঙ্খলা বাহিনী কি অবস্থানে আছেন জানাবেন। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নাম্বারে প্রথমবার রিচার্জে 10% ক্যাশব্যাক। সুস্মিতা, আসলে যেদিন অবরোধগুলো অবরোধ কর্মসূচিগুলো যখন ঘোষণা করা হয়, আসলে সকাল থেকে অবরোধ শুরু হলেও আমরা কিন্তু বেলা 8টা পর্যন্ত অবরোধ সমর্থকদের কোথাও কোনো কর্মসূচি দেখি না। আর অবরোধ সমর্থকদের কর্মসূচিও নির্দিষ্ট একটি পয়েন্টে বগুড়ায় সীমাবদ্ধ। আপনি জানেন যে বগুড়ায় 2টি বাইপাস সড়ক আছে শহরের মধ্যে দিয়ে যানবাহন চলাচল যাতে না করে, এর জন্য বগুড়ায় দুইটি বাইপাস চালু করা হয়েছে। এর মধ্যে একটি প্রথম বাইপাস যেটা একেবারে অবরোধের শুরু থেকে এখন পর্যন্ত সম্পূর্ণভাবে খোলা আছে। শুধুমাত্র দূর অন্যান্য জেলা থেকে যানবাহন যেহেতু ছেড়ে আসছে না, তার জন্যই এই রাস্তায় শুধু যানবাহনের সংখ্যা কম, পণ্য পরিবহনের সংখ্যা কম। বাদবাকি কোথাও কিন্তু কখনোই অবরোধকারীদের অবরোধের মুখে তাদেরকে পড়তে হয়নি। তবে দ্বিতীয় যে বাইপাসটি আছে, সেই বাইপাস অবরোধের প্রথম থেকেই দুই পাশেই বন্ধ করে রাখা হয়েছে। সেই দ্বিতীয় বাইপাসে আমরা শুধুমাত্র বিএনপি নেতাকর্মীদের অবরোধের দিনে সকাল 8টা থেকে 9টা এবং কখনো কখনো বেলা 11টা পর্যন্ত অবস্থান করতে দেখি। এর বাইরেই বিএনপির নেতাকর্মীদের শক্তিশালী অবরোধ বা সারাদিন যে পিকেটিংয়ের যে বিষয়গুলো আছে, সেই বিষয়গুলোকে কিন্তু আমরা কখনো কিন্তু আমরা দেখিনি কখনো। এমনকি তারা যখন 9টা বা 10টার মধ্যে বিএনপি নেতাকর্মীরা যখন চলে যান, তারপরেও আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তি সমাবেশ করেন, সেটা বেলা 11টা থেকে 12টা 1টার মধ্যে শেষ হয়। অর্থাৎ অবরোধ কর্মসূচি এবং অবরোধ প্রতিহত করার জন্য আওয়ামী লীগের যে শান্তি সমাবেশ, দুইটাই কিন্তু একেবারে নিয়ম করে তারা চালাচ্ছেন। আর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবরোধ যেদিন শুরু হয় তার আগে থেকেই তারা দৃষ্টি রাখেন যাতে কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে। আজকেও কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মহাসড়কগুলোতে টহল দিচ্ছে, এবং আমি যে বগুড়ার বনানী মাটিডালি বনানী এলাকায় আছি, সেখানেও কিন্তু আমরা আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্যের উপস্থিতি লক্ষ্য করেছি। সুস্মিতা, ফরহাদ, আপনাকে ধন্যবাদ।